আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্যাক্স সংক্রান্ত একটি বিষয়, যে বিষয়টি আপনারা থাম্বনেইলে নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। আমরা আলোচনা করব যে রিটার্ন সংক্রান্ত বিষয়টা, যেটা 2022 সালের জুনের পর থেকে যে করবর্ষ শুরু হচ্ছে, আয়বর্ষ প্রেক্ষিতে যে রিটার্ন দিবেন সেই রিটার্ন সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনের একটি অংশ অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে কেন ট্যাক্সের আওতায় শক্তভাবে নেওয়া হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা যারা চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যথারীতি লাইক কমেন্টে মতামত জানাবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো আলাদা একটা থ্যাংক ইউ থাকছে। তাহলে আমরা যাচ্ছি যে আসলে কি বলতে চাচ্ছি, মূলত আমাদের বক্তব্যের বিষয়গুলি কি। আপনারা জানেন যে রাজস্ব ভবনের আন্ডারে জাতীয় রাজস্ব বোর্ড এবং এদের সামগ্রিক কার্যক্রমের সাথে সম্মিলিতভাবে আমাদের আয়কর ব্যবস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। এখন বাংলাদেশের বিভিন্ন ধরনের কোম্পানি সংক্রান্ত বিষয় হচ্ছে, যেখানে আমরা দেখতে পাবো যে লাখো ব্যবসা প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হচ্ছে। কেন সেই লাখো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতায় আনা হবে, কেন করা হচ্ছে, কারণটা কি, কিভাবে কি তারা চিন্তা ভাবনা করছেন, সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি জাস্ট কোট করে পড়ছি, তাহলে আপনাদের জন্য তথ্য দেওয়াটা সহজ হবে, পাশাপাশি আমি আমার বক্তব্য কিছুতে উপস্থাপন করবই। আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার অব জয়েন্ট স্টক, যেই আর যে এসসি আছে, সেখানে নিবন্ধিত করতে হয় যে কোনো কোম্পানিকে কাজ করতে গেলেই। কিন্তু নিবন্ধিত এই কোম্পানিগুলির আরও একটি কাজ রয়ে যায়, সেটা হচ্ছে তাকে টিআইএন বা ইটিআইএন বা যেটি আমরা বুঝি না কেন, এই জাতীয় টিন বা ইটিআইএন যেটা এখন বলা হচ্ছে, এটাকে করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বছর এটা বিপুল পরিমাণ কোম্পানি এই রেজিস্টার অব জয়েন্ট স্টক থেকে অনুমতি নিল, ওরা ট্যাক্সের বিষয়টা মেনটেন করছে না। এতে গভর্নমেন্ট একটা বড় ধরনের রাজস্ব হারানোর আশঙ্কা করছে। এই ফলশ্রুতিতে আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে দুই ধরনের কর্তৃপক্ষ কাজ করে থাকে, একটা হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ, একটা হচ্ছে বিচার বিভাগ কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষ এর মধ্যে অনেকগুলো ভাগের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাগ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, যাকে সিআইসি বলা হয়, এবং তারা সমন্বিত ট্রান্সপোর্ট গঠন করছে এই বিষয়গুলিকে সুরাহা করার জন্য। কি সুরাহা করার জন্য, তাহলে বিষয়গুলো আর একটু ডিটেল বলি। যে বিভিন্ন পত্রপত্রিকার বরাত দিয়ে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছছে, সেই আমরা লোকে আমরা কোট করে বলছি। বলা হচ্ছে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলির মধ্যে বাণিজ্যিক মন্ত্রণালয়ের নিবন্ধক প্রতিষ্ঠান আর যে এসসিতে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যার পরিমাণ হচ্ছে 2 লাখ, প্রায় 2 লাখ, অথচ প্রতি বছর রিটার্ন জমা দিচ্ছেন মাত্র 30,000 ব্যবসা প্রতিষ্ঠান। সেই হিসাবে 1,70,000-এর বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান জমা দিচ্ছেন না। এই যে রিটার্ন বা তাদের বছরব্যাপী যে আয়ের বিবরণী, যাকে রিটার্ন বলা হচ্ছে, এই যে জমা দিচ্ছে না, এতে কিন্তু প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, এবং সরকার এটা নিয়ে নড়ে চড়ে বসছে যে এরকমটা কেন হবে। কোম্পানি নিবন্ধন নিবে, ট্যাক্সের জন্য সে আগ্রহী হবে না, অর্থাৎ টিআইএন ইটিআইএন যেটাই বলি না কেন ওটা করবে না, এই বিষয়টাকে বেরিয়ে আসতে হবে। এই রিটার্ন জমা দেওয়া নিশ্চিত করার জন্য এবং ভুয়া কোনো অডিট রিপোর্ট বন্ধে কড়াকড়ি আরোপ করতে চাচ্ছেন এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যাকে আমরা বুঝি জাতীয় রাজস্ব বোর্ড। এই লক্ষ্যে এনবিআর একটা কমিটি গঠন করেছে, 5 সদস্য বিশিষ্ট। এই কমিটির মধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, যাকে সিআইসি একটু আগে বলছিলাম, তার পরিচালক শাব্বির আহমদকে ইনক্লুড করা হয়েছে। এছাড়া অন্যান্য করঞ্চল 15 যুগ্ম কর কমিশনার ওয়াকিল আহমেদ, করঞ্চল গাজীপুরের যুগ্ম কর কমিশনার সুলতানা হাবিব সহ বাকিদের নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। এইসব বিষয়ে আরও জানতে চাওয়ার জন্য বিশ্ব ব্যাংকের তৎকালীন সাবেক যে কর্মকর্তা ছিলেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হাসান, এই জাহিদ হোসেন ভোরের কাগজ যে পত্রিকার বরাত দিয়ে এই মুহূর্তে নিউজটা আপনাদের জানাচ্ছি, উনাকে জানাচ্ছেন যে এনবিআর এর আগেও বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। আসলে ভালো উদ্যোগ নেওয়া হয় কিন্তু সময় মতো তা বাস্তবায়ন হয় না। এই উদ্যোগটা যদি যথানিয়মে বাস্তবায়িত হয় তো সরকারের রাজস্ব আরোহণের পরিমাণটা আরও বেড়ে যাবে। এনবিআর যে বিষয়টা বলছে যে বছরে যেহেতু কোম্পানি জমার দেওয়ার কথা ছিল তো প্রায় 2 লাখ, যেহেতু তারা সবাই কোম্পানি নিবন্ধন নিয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র 15%, অর্থাৎ যে 30,000-এর কথা আমরা বলছিলাম, তারা সেটা দিচ্ছে। অথচ আয়কর আইন অনুযায়ী করদাতা শনাক্তকরণ নাম্বার বা টিআইএন থাকলে তাকে অবশ্যই রিটার্ন দিতে হবে, কিন্তু অনেক প্রতিষ্ঠান টিআইএন করার পরও এই শর্ত মেনটেন করছে না। জয়েন্ট স্টক কোম্পানি নিবন্ধন হওয়ার পর তাদের কোনো কোম্পানি টিআইএন আছে কিনা সেই বিষয়টা নিয়ে এতদিন খুব ঢালাওভাবে যাচাই বাছাই করা হচ্ছিল না। এনবিআর কর্মকর্তারা বর্তমানে জানাচ্ছেন যে 2020 সালে যে প্রায় 77,000 কোম্পানির টিআইএন তাদের ছিল, 77,000 কোম্পানির টিআইএন ছিল, আমরা বলছিলাম 30,000 কোম্পানি রিটার্ন দেয়, কিন্তু নিবন্ধন ছিল হচ্ছে মাত্র 77,000। পরবর্তী তারা যখন
এটা নিয়ে নড়ে চড়ে বসেছে, এই সংখ্যা বেড়ে যায় তখন এটা বেড়ে গেছে, কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, টিএন ধারী কোম্পানির সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 1,47,000। অনেক ব্যবসা প্রতিষ্ঠান জয়েন্ট স্টক কোম্পানি নিবন্ধন নিয়েছে অথবা রাজস্ব বোর্ড থেকে টিআইএন নেয়নি। এইসব প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে খুঁজে বের করা হবে, এই জন্য ট্যাক্সবোর্ড কাজ করবে। তাদের কাজ হচ্ছে আয়কর হিসাবকে হালনাগাদ করা, সব কোম্পানি রিটার্নকে নিশ্চিত রূপে সংশ্লিষ্ট দপ্তরের কাছে সোপর্দ করা এবং এই জনসমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে ভুয়া বিষয় কোনো রয়েছে কিনা সেই বিষয়গুলি সুরাহা করা। সার্বিক কথাটা হচ্ছে, যেহেতু প্রায় 2,00,000 মতো প্রতিষ্ঠান কাজ করছে সেখানে, সেখান থেকে মাত্র 15% ট্যাক্স দিয়ে যাচ্ছে, আর বাকিটা নিবন্ধন নিচ্ছেই না, অর্থাৎ নিবন্ধন নিয়েছে টিআইএন নিচ্ছে না, তাদেরকে টিআইএনের আওতায় আনার জন্য এই পদ্ধতি এই 5 সদস্য বিশিষ্ট ট্যাক্সফোর্স এই কাজটা করে থাকবে, যাতে গভর্নমেন্টে আরো বেশি রাজস্ব আনা যায়। এবং আশঙ্কা করা হচ্ছে এর মাধ্যমে লক্ষাধিক আরো যারা টিআইএন করে নাই তাদেরকে টিআইএনের আওতায় আনা হবে, তাদের আওতায় এনে গভর্নমেন্ট আরো নিশ্চিত করতে চাচ্ছে তাদের করের পরিমাণটা আরো কতটা নিশ্চিত করা যায়। এর মাধ্যমে সরকারের রাজস্ব বেড়ে যাবে এবং কোম্পানিগুলি তার স্বাভাবিকভাবে ভুয়া অডিট রিপোর্ট বা এরকম কোন কার্যক্রম থেকে দূরে সেরে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সিস্টেমের মধ্যে তারা চলে আসবে। এই হচ্ছে মোটামুটি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে রিলেটেড বিষয়ক আজকের আলোচনা। যারা এতক্ষণ আলোচনাটি শুনছেন তাদেরকে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা এই বিষয়টার সম্পর্কে আরো জানতে আগ্রহী তারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আরো তথ্য দেওয়ার জন্য আশাবাদী, আপনাদের তথ্য দিয়ে সহায়তা করব। আশা করি সবসময় পাশে থাকবেন। এতক্ষণ বক্তব্য শ্রবণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।